দূরপাল্লার ট্রেনে চলতে এবারে ডাকঘরে যান ডাকঘর থেকেই রেলের টিকিট কাটা যাবে শুক্রবার থেকে যাত্রীদের জন্য বড় সুযোগ এনে দিল ভারতীয় রেল অবশ্য এখন এই পরিষেবা গোটা দেশে নয় এদিন থেকে এই পরিষেবার সূচনা হলো বিধানসভার ভোটমুখী দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ থেকে ধীরে ধীরে গোটা দেশে এই পরিষেবা দেবার পরিকল্পনা করেছে রেল রেল সূত্রের খবর শুক্রবার উত্তরপ্রদেশের ন হাজার একশো সাতচল্লিশটি ডাকঘর থেকে এই পরিষেবা চালু হবে এই পরিষেবা চালু হয়ে গেলে রেলের টিকিট সংরক্ষণ বাড়ির কাছে ডাকঘরেই গেলেই হয়ে যাবে রেলের দাবি সবচেয়ে বেশি সুবিধা পাবেন প্রত্যন্ত গ্রামাঞ্চলের মা মানুষ যে সমস্ত এলাকায় রেল স্টেশন অনেক দূরেই সেখানেও ডাকঘর রয়েছে সেখানে ফলে টিকিট কাটার জন্য আর অনেক বেশি পথ পাড়ি জমাতে হবে না দেন